আমি এখানে আসবো, আমাকে কালকে সিবিআই আমার স্ত্রীকে চিঠি দিয়েছে, আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো করো, যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় ঢিল মারছে, পাটকেল মারছে, পাথর মারছে, একদিকে পাথর মারছে আর একদিকে সিবিআই আইডি। আরে কাঁচকলা, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, গলা কেটে দিলে মাথা মতো। মঙ্গলবার কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সেদিনই তার বাড়ি শান্তিনিকেতনে পৌঁছল সিবিআই। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণেই বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারকাণ্ডের তদন্তেই রুচিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর এই নিয়ে আগরতলার সভায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে বললেন, গলা কেটে দিলেও মাথা নত করবেন না, ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, অসম ও মেঘালয়ও যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। উত্তরপ্রদেশকে প্রায় ছাপিয়ে যাচ্ছে এই ডবল ইঞ্জিন সরকারের নিদান নমুনা, কেউ হারাতে পারবে না। এরা বড় বড় ভাষণ দেয় না, তার কারণ কি জানেন? একটু ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগালে আর একটু টাইট করলে সব বাড়িতে বসে যায়। আরে আমাকে দুবার দিল্লিতে ডেকেছে, 10 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করেছে, কি করেছে, তুমি কি করবে? আরে তোমার সাথে ইডি সিবিআই আছে, আমার সাথে আম জনতা রয়েছে, তোমার ক্ষমতা থাকলে তুমি কিছু করে ছুঁয়ে দেখো, চ্যালেঞ্জ করছি। আর কি ভাবছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ঢুকবে না, আসামে তৃণমূল কংগ্রেস ঢুকবে না, মেঘালয় যাবে না? আরে তৃণমূল কংগ্রেস যাবে, তোমাদের ষড়যন্ত্রের চক্রগুহ চূর্ণ বিচূর্ণ করে মমতা ব্যানার্জির ছবি আর জোড়াফুল পতাকা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেস ঢুকবে, মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে কাজ করবে। এবং তোমরা যে যে রাজ্যে গণতন্ত্রকে ভুলন্ধিত করেছো, গণতন্ত্র আবার যাতে স্বাভাবিক হয় এবং রাজ্যের সচল অবস্থা ফিরে আসে, তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে সে রাজ্যে কাজ করবে, বিজেপিকে প্রতিহত করতে, বিজেপিকে রাজ্য ছাড়া করবে, এই নিয়ে কোনো দ্বিধা নেই। ত্রিপুরায় 4টি আসনে উপনির্বাচন, আসন্ন উপনির্বাচনের প্রচারেই আগরতলা যান অভিষেক। এদিন বর্দোয়ালি গান্ধীঘাট থেকে আগরতলা জিবি বাজার পর্যন্ত রোড শো করেন সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সুবল ভৌমিকরাও এদিন রোড শোয়ে অংশ নেন। পরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বর্দোয়ালি ও আগরতলা কেন্দ্রের দুই প্রার্থী উপস্থিত ছিলেন। দ্য ওয়াল ব্যুরো।